আসসালামু আলাইকুম আজকে নিজের হাতে পাতি হাঁসের বোনা করছে এটা দিয়ে আজকে দুপুরের ভাত খাবো সঙ্গে একটা ভিডিও করব আসুন তাহলে ভিডিওটা শুরু করে দিই আজকের ভিডিওটা হবে চুল কাটার সেলুনে অ্যাট দ্য হেয়ার ড্রেসার অর্থাৎ যেটাকে রাসায়ন ভাষায় বলে পারিক মেকর্স কোই উচ্চারণ হবে পারিক মেকের স্কোই এখানে যে সব চুল কাটতে গেলে যে যেসব কাটাতে চুল কাটাতে গেলে যেসব প্রবলেম বা যেসব শব্দের প্রয়োজন হয় আজকে আমি সেই শব্দগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওতে আগামীতে হেয়ার ড্রেসার বা নাপিত বা পারিক মাখের তাদের সাথে কি ডাইলগ হয় সেটাই আমি আপনাদেরকে একের পর এক জানানোর চেষ্টা করব। আসেন আগে প্রয়োজনীয় শব্দগুলো জেনে নিই वोलस वोलस वो लास, बांग्ला है चुल वोलस लास, स्वीट, 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 स्वी, स्वीट एर बांग्ला है रंग बाक कलर, प्रिचोस्का, प्रिचोस्का, चुलेर स्टाइल এরপরে আসছে স্ত্রিসকা চুলের কাঠ উচ্চারণ হবে স্ত্রিসকা চুলের কাঠ এরপরে আসছে উকলাতকা উ ক্লাতকা এটা স্টেকিং উকলাতকা আসলে ধরেন চুলটা ভেজা আছে চুল সেটাকে চিরুনি দিয়ে হেয়ার হেয়ার ড্রেসার দিয়ে আপনি যখন এটাকে শুকাবেন বরং শুকিয়ে যখন একটা পজিশনে নিয়ে আসবেন এটাকেই বলে উকলাতকা ফ্যান 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 এটা হেয়ার ড্রেসার বা চুল শুকানোর যন্ত্র হেয়ার ড্রায়ার হেয়ার ড্রেসার সরি সরি হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর যন্ত্র এটাকে রাসান বসায় বলে ফ্যান যেটা আমাদের বাংলাদেশে সিলিং ফ্যান ওই ফ্যান না এই ফ্যান হচ্ছে হেয়ার হেড হেয়ার ড্রায়ারকে বলে রাসায়ন বসায় আর সিলিং ফ্যান এগুলো বা ওগুলোকে বলে রাসায়ন বসায় ভেন্টিলেটর শ্যাম্পুন পুন শ্যাম্পুনের বাংলা ইংলিশ যেটা শ্যাম্পু বা শ্যাম্পু হবে স্ত্রিচ স্ত্রিচা স্ত্রি এটা বাংলা হবে চুলকাটো হেয়ার কাট এরপর আসছি দাড়ি কামানো টু শেভ স্টাইলিশ যারা এই চুলের বিভিন্ন ডিজাইন করে তাদেরকে স্টিলিস বলে পারিখ মাখের পারিখ মাখের বাংলা হবে নাপিত বা হে ড্রেসার এ ড্রেসার এরপরে আসছে পাদ্রে জাত পাদ্রে জাত পাদ্রে আন্ডার কাট অর্থাৎ চুট চুট অল্প 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 করে একটু ছোট করে ছেটে নেওয়া বা এটাকে বলে পাদ্রে জাত ছোট করে কাটা ভি প্রেমিয়াচ ভি প্রেমিচ ভি প্রেম ভি প্রেমিচ ভি প্রেমিচ প্রেমিচ এটা হবে সোজা করা বাংলা হবে ভি প্রেমিচ সোজা করা যখন চুল কাঠটাকে একটু একা বাঁকা উল্লো উস্ক আছে যেটাকে আশ্রিয়ে সোজা করে নেওয়াকেই বলে এর এরপর আসছে সব শব্দ জাপিস 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 এটা রেকর্ডিং তবে এই সেলুনের ক্ষেত্রে হবে বা ডাক্তারের ক্ষেত্রে হবে নাম লেখানো যেমন এই দেশে চুল কাটতে রাশিয়াতে চুল কাটতে কোথাও গেলে আগে নাম লেখাতে হয় নাম লেখে আপনাকে একটা টাইম দেবে ওই টাইমের টাইম মতো আপনি যাবেন তখনই আপনাকে তারা চুল কাটার জন্য নেবে আর কি এটাকে বলে জাপিস জাপিসের যদি অরিজিনাল বাংলা করেন হবে আর জাপিস এটার চুল চুল কাটার ক্ষেত্রে কাটানোর ক্ষেত্রে বা ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে এটাকে বলে নাম লেখানো পাকড়া সিট পাকড়া সিট রঙ করা চুলের রঙ করার ক্ষেত্রে তখন এই পাকড়া সিটটা ইউজ হবে মাস্তের মাস্তের মাস্টার যেটাকে বলে মাস্টার মানে চুল কাটার মাস্টার অর্থাৎ নাপিতের যেই অভিজ্ঞ ইয়া লোকটা বা হেয়ার হেয়ার ড্রেসার যে অভিজ্ঞ লোকটা এটাকে বলে মাস্টার পাদ্রব নিয়াজ পাদ্রব নিয়াজ। এটার অর্থ বাংলা হবে ছাটা ট্রিম ছাটা মানে পাদ্রব নিয়াস মানে বিভিন্ন জায়গায় কি বলে চুলগুলোকে একটা সাইজে নিয়ে আসাকে বলে পাদ্রব নিয়ে ছেটে এক সাইজে নিয়ে আসা পাকা রোচে পাকা রোচের বাংলা হবে ছোট বা খাটো যেমন বলতে পারে পাকা রোচে দিয়ে লাগছে মানে আমাকে ছোটো ছোট করে বা পাঁচত্রিশ চেয়ে মিনি পাকা রয়েছে তার মানে আমাকে ছোট করে কেটে দাও আত্রাসলি আত্রাসলি মানে বেড়ে গিয়েছে আত্রাসলি বড় হয়ে গেছে বা পরিপক্ক হয়ে গিয়েছে পামিচ পামিচ এটা ধোয়া পামিচ পামিচের বাংলা হবে ধোয়া এরপর আসছে শব্দ ভি সুশিচ ভি সুচ এর অর্থ শুকানো বা শুকনো করা আলাপ আলোচনা নাম্বার ওয়ান যেটাকে রাসান ভাষায় বলে ডিয়ালগ নমের আদিন আসেন আজকে আমরা ছোট একটা সেলুনে যে আলাপ হয় তার একটা ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসি এখানে এক নম্বর আমি যে খরিদ্দার বা ক্লায়েন্টকে বলবো আর দুই নম্বর এটা ম্যানেজার সেলুনের ম্যানেজার বা সুপারভাইজার যে যেটাকে বলে সেটাই হবে আসেন তাহলে শুরু করি দ্রাস বুচি ইয়াবি খাচেল পাস্ত্রিৎসা এটা তা না আসেন উচ্চারণটা দেখি সইচে এটা এর বাংলা হবে হ্যালো আমি চুল কাটাতে চাই এটা এখন সম্ভব এখন দোকানের বা সেলুনের ম্যানেজার বা সুপারভাইজার বলছে মাস্তের আসাওয়াদিচ্ছা মিনুত চেরেস পিতনাসের আসেন উচ্চারণটা দেখি মাস্তের আসাওয়িৎসা মিনুত চেরেস পিতনাসেদ ভি পাদাস দিয়েছে ভি পাদাস দিয়েছে এটার বাংলা হবে মাস্টার বা নাপিত ফ্রি হবে পনেরো মিনিট পর আপনি কি অপেক্ষা করবেন ক্লায়েন্ট বা খদ্দের এক নম্বর বলছে দা কানিয়েস না দা উচ্চারণ না যদি চেয়ে আসে এখানে কিন্তু উচ্চারণ হবে এখানে চেয়েটা শের মতো কানিয়েস না হ্যাঁ অবশ্যই অপেক্ষা হ্যাঁ অবশ্যই এখন ম্যানেজার বা সুপারভাইজার বলছে তাক দা প্রি সাজি ইজ দিস তাকদা প্রি সাজি ভাই চেস ইজ দিস তাক দা প্রি সাজি ইজ ইস এটার বাংলা হবে তাহলে এখানে বসুন উত্তরে ক্লায়েন্ট বা খদ্দের বলছে আ আ স্কলকা স্ত্রিস আল অর্থাৎ চুল কাটানোর খরচ কত হবে বা কত উত্তরে বলছে ম্যানেজার বা সুপারভাইজার মুস্কায়া স্ত্রিস্কা স্তোয়িত সেমশ রুবলি উচ্চারণ মুস্কায়া স্ত্রিশকা স্তয়িত সেমসোই সেমশ রুবলি এর অর্থাৎ যদি বাংলাটা লিখিনি বলে দিচ্ছি পুরুষদের চুল কাটানোর জন্য সাতশো রোবল দরকার হবে বা চুল কাটাতে সাতশো রোবল লাগে পুরুষদের চুল কাটাতে সাতশো রোবল লাগে দেখ আজকে এই পর্যন্ত শেষ আগামীতে আবার অন্য ডায়লগ নিয়ে আসবো এই সেলুনের বা নাপিতখানা বা পার্ক মেকার্সকে যেটাই বলেন সেখানে নিয়ে আসবো বা হেয়ার ড্রেস যেটাই বলেন নিয়ে আসবো দেখ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে দো সিভি দ্য পাকা আল্লাহ হাফেজ